হ্যালো এভরিওান এম বি ব্লগ চ্যানেলে সবাইকে স্বাগত আজ কি রান্না করব তা ভাবনা চিন্তা করতে পারছি না যে কি করব কি না এখন চিন্তা করে নিলাম যে করে নেব মাছের মাথা দিয়ে লাউ লাউকণ্ঠ আর লাচো মাছ দিয়ে টমেটো প্রথমে পেঁয়াজ কুচি করে কেটে নিয়েছি কাঁচা লঙ্কা রেখেছি এদিকে আর ধনেপাতা কুচি করে রেখেছি টমেটো কুচি কুচি করে কেটে নিয়েছি এগুলো ভালোভাবে ধুয়ে আর কেটে নিয়েছি আর এদিকে আমি পেঁয়াজ বাটা আর সর্ষে বাটা রেখেছি মাছের মাথাগুলো ভালোভাবে ধুয়ে নিয়েছি আর এদিকে মাছগুলোও ভালোভাবে ধুয়ে তৈরি করে রেখেছি এখন কীভাবে করব তাই বলছি আর এদিকে আমি করাইয়ে লাউ বাপিয়ে নিয়েছি বাপিয়ে নেব লাউগুলো দেখেন লাউ কিন্তু আগে বাপিয়ে নিয়েছি আর চাইলে একসাথেই বাপা হয় হয় ভাপিয়ে নিলে স্বাদটা অন্যরকম হয় এখানে দিয়েছি এক চামচ লবণ আর এক চামচ হলুদের গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে একটু নাড়াচাড়া করে নেব আর ভাপিয়ে নিলে লাউটা প্রথমে খেতে স্বাদ আসে প্রচুর এর জন্য আমি ভাপিয়ে নেব আর এদিকে দেখুন কত সুন্দর রঙ আসছে দেখতে কত ভালো লাগছে আর আমি দিয়ে দিলাম পরিমাণে দনিয়া গুঁড়ো দনিয়া গুঁড়ো দিয়ে আবারও একটু নাড়াচাড়া করে নিচ্ছি কারণ দনিয়া গুঁড়ো ছাইলে দিতে পারেন আর নাও দিতে পারেন কিন্তু আমি দিয়ে দিলাম আমার ভালো লাগে তাই বলে আমি দিয়ে দিয়েছি আর দেখুন বাপিয়ে গিয়েছে এখন আমি একটি পাত্রে নামিয়ে নিয়েছি লাউগুলো লাউগুলো কিন্তু কাটতে হবে কুচি কুচি করে লাউ কিন্তু কাটার মধ্যেই স্বাদ আর এদিকে আমি কড়াই বসিয়ে নিয়েছি আগে থেকে আর এখন দিয়ে দিলাম পরিমাণ মতো তেল পরিমাণ মতো তেল দিয়ে আমি মাছের মাথাগুলো বেছে নেবো মাছের মাথাগুলোতে আমি দিয়ে দিচ্ছি এক চামচ হলুদ গুঁড়ো এক চামচ লবণ দিয়ে ভালোভাবে এখন এগুলোকে মাখিয়ে নেবো যেন মাথাগুলোতে সব মশলাটা ভালোভাবে মাখানো হয়ে যায় আর এ এদিকে এপাশ আর অপাশ দুপাশেই আমি লাগিয়ে নিচ্ছি ভালোভাবে মশলাটা যেন ভালোভাবে মাছের মাথাগুলোতে লাগে আর এদিকে আমি কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি আগে থেকে এখন আমি দিয়ে দিলাম মাছের মাথা একে একে আমি সবগুলো মাছের মাথায় দিয়ে দিচ্ছি এখন একটু এপাশ ওপাশ নেড়ে দিচ্ছি যেন দুদিকেই ভালোভাবে হয় আর একটু নেড়েচেড়ে না দিলে এপাশ এক পাশে হবে আর এক পাশে হবে না তো সেটা ভালো লাগবে না খেতে এর জন্য আমি দুপাশেই ভালোভাবে বেজে নিচ্ছি আর মাছের মাথাগুলোকে ভালোভাবে বেজে নিতে হবে চুলা রাশটা একটু বেশি বাড়িয়ে দিয়ে নেয় তা না হলে নিচের দিকে লেগে যাবে পরিমাণ মতো রাখতে হবে আর এই যে দেখুন আমি এখন নামিয়ে নিচ্ছি দেখুন দেখতে কত ভালো লেগেছে আমার কাছে তো খুবই ভালো লাগছে দেখতে তো অবশ্যই এভাবে একদিন বেজে নেবেন মাছের মাথা কিন্তু এভাবেই বাঁচতে হবে ভালোভাবে বাজা না হলে কিন্তু মাথাগুলো খেতে ভালো লাগবে না আর এদিকে আমি তেল ছিল মাছের মাথা যে বেজেছিলাম এটারই তেল রয়ে গেছিলো এদিকে আমি দিয়ে দিলাম তেজপাতা শুকনো লঙ্কা দিয়ে একটু ভালোভাবে নাড়াছাড়া করে নিচ্ছি তেলটা যেন একটু মিডিয়াম আছে রাখতে হবে এ সময় চুলার জালটা আর এদিকে দেখুন আমি দিয়ে দিলাম পাঁচ ফোড়ন পাঁচফুরন দিয়ে আবার একটু নাড়াচাড়া করে নিয়েছি পাঁচ আবার বেশি ভাজা যাবে না কারণ বেশি ভাজা হয়ে গেলে তরকারিটা খেতে তেথো লাগবে এর জন্য বুঝে পরিমাণ বুঝেই চোলার আঁচটা দিতে হবে আর এই যে আমি দিয়ে দিলাম আমার লাউ এই যে দেখুন লাউ দিয়ে দিয়েছি পরে একটু ফুটে উঠেছে ফুটে ওঠার পর তারপর আমি দিয়ে দিলাম মাছের মাথাগুলো ঝে ভেজে রেখেছিলাম মাছের মাথাগুলো দিয়ে দিয়েছি একে একে সবগুলো দিয়ে তারপর আমি এই যেমন ধরেন পাঁচ ছয়টার মতো কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি আপনারা চাইলে যদি জাল বেশি খান তো একটু বেশি পরিমাণে দিতে পারেন আর এদিকে আমি দিয়ে দিলাম জিরে গুঁড়ো আর আমি কিন্তু কাঁচা লঙ্কাগুলো খেটে দিইনি আমি আস্তেও রেখেছি কারণ আমি আমার বাচ্চাদের জন্য আস্ত করে দিয়েছি কারণ সবাই খেয়ে নেব এর জন্য আলাদা করে ওদের জন্য আর কিছু রান্না হয়নি আর এদিকে দিয়ে দিলাম আমি ধনে পাতা কুচি ধনে পাতা কুচি দিয়ে একটু আবারও নাড়াচাড়া করে নেব দেখুন আর একটু অপেক্ষা করব যেন ভালোভাবে হয়ে যায় আর এদিকে দিয়ে দিলাম পরিমাণ মতো মানে একটু সামান্য পরিমাণে চিনি চিনিটা দিলে যেমন ধরেন তরকারি রান্নার রঙটা একটু সুন্দর আসে আর খাবার স্বাদটাও একটু বাড়ে এর জন্য দিয়ে দিলাম পরিমাণ মতো চিনি তারপর আমি নামিয়ে নিয়েছি আর অন্য পাশে কড়াইয়ে আমি তেল দিয়ে রেখেছি মাছগুলো বেজে নেব। মাছগুলো বাজার জন্য আমি দিয়ে দিলাম এক চামচ লবণ আগে থেকেই দিয়ে দিয়েছি আর এক চামচ হলুদ গুঁড়ো দিয়ে আমি একটু এগুলোকে ভালোভাবে মাখিয়ে নেব যেন সবগুলো মাছের সাথেই মশলাটা ভালোভাবে লেগে যায় এদিকে বসিয়ে দিয়েছি যেন তেল তেলটা একটু ভালোভাবে গরম হওয়ার জন্য অপেক্ষা করছি এই যে আমার তেল গরম হয়ে গিয়েছে আর এখন আমি একে একে সবগুলি মাছই দিয়ে দিচ্ছি দেখুন মাছগুলো দিয়ে দিলাম আর একটু যেন এটা খেয়াল রাখতে হবে যেন চুলার আঁচটা যেন পরিমাণ মতো থাকে তা না হলে মাছগুলো কিন্তু পুড়ে যাবে আর আমি এখন একটু নেড়াচাড়া করে নিচ্ছি এপাশ ওপাশ দুপাশেই যেন হয় এর জন্য আমি দেখুন দুপাশেই হয়ে গেছি আর আমি একটা পাত্রে এখন নামিয়ে নিয়েছি আর এখন আমি চুলায় আগে থেকে একটু তেল দিয়ে রেখেছি তেল দিয়ে এখন আমি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচি দিয়ে একটু নাড়াচড়া করে নিচ্ছি যেমন বাদামি রঙের হয়ে আসে এর জন্য একটু নাড়াচড়া করছি আর এখন দিয়ে দিলাম আমি পেঁয়াজ বাটা পেঁয়াজ বাটাটা দিলে মানে স্বাদটা একটু অন্যরকম আসে তরকারির এর জন্য আমি পেঁয়াজ বাটা দিয়ে দিয়েছি আপনারা চাইলে নাও দিতে পারেন কোনো সমস্যা নেই আমি পেঁয়াজ কুচি আর পেঁয়াজ বাটা দুটো দিয়ে দিলাম এই যে দেখুন কত সুন্দর হয়ে গেছে বাজা যেন পেঁয়াজগুলো যেন ভালোভাবে ভাজা হয় আর কাঁচা গন্ধটা চলে যায় আর এদিকে দিয়ে দিলাম আমি সর্ষে বাটা সর্ষে বাটা দিয়ে ভালোভাবে একটু নাড়াছাড়া করে নিচ্ছি বাটাটা দিয়ে কিন্তু বেশিক্ষণ এটাকে বাজা যাবে না কারণ বাটা যদি বেশি বাজা হয় তখন তো কেটে তীত হয় খেতে ভালো লাগে না একদমই এর জন্য পরিমাণে কম একটু বাজতে হবে সরষবাটা দিয়ে বেশি বাজা যাবে না এই যে দেখুন আমার হয়ে গেছে এখন আমি মশলাগুলো দিয়ে দেব দিয়ে দিচ্ছি এক চামচ হলুদ গুঁড়ো এরপরে দিয়ে দিলাম এক চামচ লবণ তারপর দিয়ে দিলাম এক চামচ লঙ্কা গুঁড়ো লঙ্কা গুঁড়ো দিয়ে তারপর দিয়ে কষানোর জন্য সামান্য পরিমাণে একটু জল দিয়েছি দেখুন জল দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি ভালোভাবে আর মশলাটা কষানোর সময় কিন্তু খেয়াল রাখতে হবে চোলার আঁচটা যেন কম থাকে কারণ কম যদি চোলার আঁচ থাকে তো মশলাটা ভালোভাবে কষে যায় আর মশলার মানে মনে করেন গন্ধটা ভালো আসে আর দেখতেও অনেক সুন্দর আসে এর জন্য আঁচটা কমিয়ে দিতে হবে তা না হলে নিচের দিকে লেগে যায় আর খেতেও ভালো লাগে না দেখতেও সুন্দর লাগে দেখুন আমার এটা কেমন হয়েছে আর এখন আমি কষানো হয়ে গেছে বলেই আমি পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি জল দিয়ে আমি দিয়ে দিলাম টমেটো কয়েকটুকরো টমেটো দিয়ে দিয়েছি আপনারা চাইলে আগেও দিতে পারেন আমি জল দিয়ে দিয়ে দিলাম যেমন ধরেন পরিশেষে দিয়েছি যেন টমেটোগুলো একদম গলে না যায় বেশি যেন সেদ্ধ না হয় এর জন্য আমি জল দিয়েই দিয়ে দিয়েছি আর জল ফুটে উঠলে দিয়ে দিলাম ভেজে রাখা মাছগুলো এই যে আমার মাছ দেওয়া হয়ে গেছে আর আমি একটু চড়ে নিচ্ছি মাছগুলো যেন আস্ত আস্ত থাকে এর জন্য কিন্তু ধীরে ধীরে নাড়াচাড়া করতে হবে আর দেখুন এদিকে কত সুন্দরভাবে আমার তরকারিতে জাল উঠে গেছে আর আমি এখন দিয়ে দিলাম কয়েকটা কাঁচা লঙ্কা আর দেখুন আমার হয়ে গেছে আর দেখতে কত ভালো লাগছে তো নামিয়ে নিয়েছে আমার তরকারি আর এদিকে আমার মাছের মাথা দিয়ে লাউ কন্টু হয়ে গেছে আর তো টমেটো দিয়ে লাচু মাছের তরকারিটা হয়ে গেছে তো দেখুন কত ভালো লাগছে দেখ ভালো লাগলে আমার ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন প্লিজ